নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমাদেরই বাড়ির একটা বাগানে। দেখতে পাচ্ছেন ফুল ফুটেছে, কি সুন্দর ফুলটা দেখুন। অ্যাকচুয়ালি কি দেখুন, কোনো শিক্ষক সবথেকে বেশি আনন্দ পায় যদি তার ছাত্র খুব ভালো রেজাল্ট করে। মা বাবা খুশি হয় তার যদি সন্তান খুব ভালো রেজাল্ট করে, ভালো ভালো মানুষ হয়। তেমনি একটা বাগান যে তৈরি করে, সেই বাগানে যে পরিচর্যা করেন তার কিন্তু খুব আনন্দ হয় যখন ফল ফুল তৈরি হয়। তো তেমনি আমার বাড়িতে একটি বাগান তৈরি করেছি, তো তাতে দেখুন এত সুন্দর ফুল ফুটেছে যে সত্যি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। কি সুন্দর দেখুন ফুলটা, মানে একটা অদ্ভুত সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি কিনা বলতে পারবো না, আপনারা বলবেন ঈশ্বরের সৃষ্টি, আমিও তাই বলি। সেই ঈশ্বরের সৃষ্টি দেখুন কি সুন্দর ফুলটা। এরকম ধরনের ফুল আপনারা হয়তো আগে দেখেছেন, আরও দেখুন আপনাদের দেখাই আরেকটি ফুল ফুটেছে দেখুন। সত্যি এত পরিচর্যা করার পর যখন এই ফুলগুলো ফোটে না, তখন সত্যি মন আনন্দে ভরে ওঠে। দেখুন আপনারা, এগুলো এখনও ফুল ফোটেনি কিন্তু ফুটবো ফুটবো করছে, আপনাদেরকে গাছটা দেখাই। এই দেখুন একটা জবা ফুল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা শুকিয়ে গেছে ফুলটা কিন্তু ফুটেছিল। দেখুন সাদা জবা, দুটো সাদা জবা দেখতে পাচ্ছেন, এটা লাল জবা। এছাড়া খুব সুন্দর দেখুন গাছগুলো করে একটা সবুজ, সেই আবারও বলি যে অক্সিজেন ভর্তি সবুজ একটা ছোট্ট অঞ্চল তৈরি করতে পেরেছি, আমাদের কাছে এটাই আনন্দের। আর আমার বাগানের যে পরিচর্যা করেন তার কাছে বোধহয় এটাই আনন্দের, এত সুন্দর ফুল ফুটেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম আপনারাও তো বাড়ির সামনে এরকম, বা বাড়ির কোনো জায়গায় ছাদে হোক বা কোনো জায়গায় এরকম ধরনের বাগান করতে পারেন, তাই না? ভালো লাগবে অন্তত। যে আমাদের এখানেতে কলকাতা শহরে যে চারিদিকে দূষণের কথা বলা হচ্ছে তার থেকে কিছুটা মুক্তি পাবেন। এরকম ধরনের চারিদিকে সবুজ যদি থেকে থাকে বাড়িতে, সুন্দর করে বনসাই করে সাজাতেও পারেন, অথবা এরকম ধরনের ছোট্ট বাগান করলে বেশ ভালো হয়, কি বলেন আপনারা? আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন, আর যদি আপনারা বাগান করে থাকেন তার ফটো পাঠাবেন, আর একটুখানি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার। আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ভালো লাগলে একটু লাইক করবেন।